সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন। হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন ভিডিওতে। কীভাবে আপনার মুখকে দাগমুক্ত রাখতে চান এবং ব্রণের দাগ বলেন, ম্যাসার দাগ বলেন, মাত্র 7 দিন ব্যবহারে আপনার মুখের দাগ চিরতরে চলে যাবে। তাহলে আসুন দেখে নিই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত। আপনার লাগবে লেবুর রস, লাগবে নিমের সাদা অংশ, আর সাথে লাগবে মধু। খাঁটি মধু হলে খুবই ভালো হয়। চলুন তাহলে মিক্সারটা কীভাবে করবেন তা দেখে নিই। আমি মিক্স করছি। প্রথমে আমি ডিমের সাদা অংশটা নিচ্ছি, দেখতে পাচ্ছেন? শুধু সাদা অংশটা নেব ডিমে, ঠিক আছে? কুসুমটা কিন্তু নেবেন না, ডিমের সাদা অংশটা আপনি নেবেন। ডিমের সাদা অংশটা নিলাম। এরপরে নিচ্ছি আমি এখানে লেবুর রস মিশাচ্ছি। 2 চামচ লেবুর রস মিশালাম। সাথে মিশাবো, দেখতে পাচ্ছেন এখানে মধু, সাথে আমি মধু দিচ্ছি। মধু দিব 1 চামচ। খাঁটি মধুটা বাজার থেকে খুঁজে নেবেন, কারণ হানি মধুটা অনেক ইউজ করছে, কিন্তু এটা থেকে সবচেয়ে হামদর্দ থেকে আপনি পারলে ভালো মধুটা কালেক্ট করে নেবেন, যেখান থেকেই পারেন। মধুটা ভালো হলে আপনি স্কিনের জন্য ভালো হবে। এভাবে আমি এটাকে ভালো করে ফেটে নিচ্ছি মিক্স করে। এরপর আপনি যেটা করবেন, আমার এটা মিক্স হয়ে গেল, এই আমার মিক্সারটা তৈরি হয়ে গেল। এবার আপনি জিনিসটা দেখছেন মিক্স হয়ে গেল। এখন আপনি আপনার দাঁতের মুখের যে জায়গাটাতে, দাঁতের জায়গাও লাগাতে পারেন বা সারা মুখও আপনি দিতে পারেন। এভাবে ম্যাসেজ করে করে সারা মুখে আপনি এভাবে লাগিয়ে নেবেন, হাতে মুখে। এভাবে সপ্তাহে আপনি অন্তত 2 বার লাগান বা 3 বার লাগান, বা চাইলে প্রতি রাতেও লাগাতে পারেন যদি আপনার থাকে। এভাবে আপনি 20 মিনিট অপেক্ষা করবেন, করার পর এটা ধুয়ে ফেলবেন। এভাবে আপনি স্কিনটাকে খুব সুন্দর সতেজ রাখতে চাইলে এবং দাগমুক্ত রাখতে চাইলে আপনি আমার এই টিপসটি অবশ্যই ইউজ করবেন, আর আপনি উপকৃত হলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।